যে যখন অস্তিত্ব আল্লাহ দিলেন, বয়সও আল্লাহ দিলেন, সুরক্ষিত আমাকে আল্লাহ করেন। এই জন্যই আল্লাহ বুঝাইছেন, আমি যদি সুরক্ষিত না করতাম, লাপতালা আতিল আরদুফি বাতনিহা, জমিন তোমাকে পেটে নিয়ে নিত, লাগরা কাতিল বাহারুফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়ে নিত, লা আহলা কাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। হাজারো ধ্বংস স্তূপ দুনিয়াতে এখনো বিদ্যমান। আপনি ঘুরলে দেখবেন হাজারো ধ্বংস স্তূপ এখনো দুনিয়ায় বিদ্যমান, যাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করছেন, এখনো রাখা আছে। ঘুরতে থাকেন, দেখতে থাকেন, সমূলে আল্লাহ রাখা আছে যাদেরকে ধ্বংস স্তূপে রূপান্তরিত করে দিয়েছেন। আল্লাহ বলে জমিনও তোমাদেরকে ধ্বংস করে দিত, সমুদ্র, ফেরেশতাও তোমাদেরকে ধ্বংস করে দিত, কিন্তু আমি 24 ঘন্টা সুরক্ষিত করি, বিদায়, কাউকে তোমাদের উপরে চোখ তুলে দেখতে দিই না। এখন আসেন আসল কথায়, যখন অস্তিত্বটা আমার ইচ্ছায় না, বয়স কতটুকু এটা আমার ইচ্ছা দিন না, এটা আল্লাহর ইচ্ছায়, বানানেওয়ালা আল্লাহর ইচ্ছায়। মধ্যখানে প্রশ্ন হইল, এই যে সময়টা আমি হাতে পাইলাম, বিবেক বুদ্ধি বিদ্যা কি বলে, যাকে আল্লাহ এত বড় একটা বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, চিন্তা ক্ষমতা দিলেন, যেই চিন্তা ক্ষমতার বিকাশ আমরা আমাদের চোখের মাঝে দেখতেছি, চোখের মাঝে দেখতেছি আমরা। এক যুগে ছিল তেল দিয়া বাতি জ্বালানো হতো, এখন আর তেলের কোনো প্রয়োজন হয় না, এখন বিদ্যুৎ দিয়া বাতি জ্বলে, আবার কয়েকদিন পরে বিদ্যুৎও দরকার হবে না, সোলার দিয়েই বাতি জ্বলে, ঠিক না? সোলার বোঝেন তো কি, সূর্যের আলো দিয়া, ঠিক না? সোলার দিয়েই বাতি জ্বলে, ঠিক না? আল্লাহ জানে 2 দিন পরে কি আসবে, আরেকটা নতুনও আসতে পারে, যে সারা দিন সোলারের বাতি, সূর্যের আলো ধরে রেখে রাত্রে জ্বালাইতে হয়, এত কষ্টের দরকারটা কি, চাঁদের আলো দিয়েই বাতি জ্বলবে, দিনে একটা দিয়া জ্বলবে, রাতে আরেকটা দিয়া জ্বলবে, হইতেও পারে, এটা কোনো দুর্বিষয় ব্যাপার না, হইতে পারে। কিন্তু আমি প্রশ্ন করতেছি, যখন অস্তিত্বটা আমার ইচ্ছায় না, বয়সটাও আমার ইচ্ছায় না, তো যতটুক সময় হাতে পাইলাম এটা কি কাটাবো আমার ইচ্ছায়? হ্যাঁ, কি বলেন, আমার ইচ্ছায়? বিবেক বুদ্ধি বিদ্যা যুক্তি এটা বলে, কিন্তু আমরা কাটাইতেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। হুম, আমরা সবাই কাটাইতেছি নিজের ইচ্ছায়, ঠিক না? এটাই তো সত্য, না আল্লাহর ইচ্ছা মতো কাটাইতেছি? আল্লাহর ইচ্ছা মতো যদি কাটাইতাম, আল্লাহর ইচ্ছা মতো যদি কাটাইতাম, তাহলে তো আমি আল্লাহর ইচ্ছাকে দেখতাম, ঠিক না? হুম, যে সর্বক্ষণ এই ছোট্ট জীবনটা কাটানোর ভিতরে, যে আমাকে অস্তিত্ব দিলেন, যে আমাকে বয়স দিলেন, যিনি আমাকে 24 ঘন্টা সুরক্ষিত করেন, আল্লাহ কিন্তু আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করে, আল্লাহ নিজে বলছেন, কেন করেন এটাও বলছেন আল্লাহ, মোটা মোটা 3টা বলছেন, যে আমি যদি তোমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত না করি, তো লাপতালা আতিল আরদুফি বাতনিহা, তুমি চলতে চলতে জমিনের পেটে চলে যাবে, জমিন তোমাকে যেই কোনো মুহূর্তে তোমাকে পেটে নিয়ে নিবে, আমি সুরক্ষিত করি বিদায়, জমিন তোমাকে কিচ্ছু বলতে পারে না। জমিন কিচ্ছু বলতে পারে না, আমি যদি সুরক্ষিত না করতাম তাহলে তোমাকে জমিন পেটে নিয়ে নিত। লাগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত।
আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিতেন। আরেকটু আছে, লা ইউফাজ্জিরুল জিবালু আলাইকুম তাফজিরা, পাহাড় তোমাদের উপরে এমন ফাটা ফাটত, এমন ফাটা ফাটত। মাঝে মাঝে দেখেন না অগ্নিগিরি ফাইটা বাহির হয়, তো আল্লাহ বলে পাহাড় এমন ফাটা ফাটত যে তোমাদের সতীর্থহীন করে দিত। জি আল্লাহ, 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে, আমাদেরকে কিন্তু 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে। আর এটা আমার উক্তি যুক্তি না, আল্লাহ নিজেই বলতেছেন আযকুরুক আযকুরুকা, প্রত্যেকের কানের কাছে আয়সা ধ্বনি দেয় যে আমি তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি। ওয়ালাও তানসানি, যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলা থাকো, তাহলে আবার পিছিয়ে যাই যেই মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন সদ ইচ্ছায়, বয়স দিলেন সদ ইচ্ছায়। কি বলেন যে অস্তিত্ব আল্লাহ দিয়া দিছে, বাকিটুক আমরা করে নিছি, ঠিক না? এমন না তো, মনে হয় বোঝেন নাই। অস্তিত্ব আল্লাহ দিছেন, আমাদের অস্তিত্ব কতটুক হয়, কতটুক? আরে বলেন না, মারপেটের থেকে যখন আসে তখনই তো অস্তিত্ব কতটুক হয়, 3.5 হাত লম্বা হয় না, কয় হাত? মনে হয় বাংলাই বোঝেন না আপনারা। মারপেটের থেকে যখন আসে তো কতটুক হয়, ছোট, 1 হাত, আধা হাত, ঠিক না? এমনই তো। কি বলেন এখন আপনি কয় হাত? মারপেটের থেকে যখন আসছিলাম তখন ওয়েট কতটুকু, ওজন কতটুকু? 6 পাউন্ড, ঠিক না? এখন কয় পাউন্ড, এখন কয় পাউন্ড? মারপেটের থেকে যখন আসলাম তখন কি বাকশক্তি ছিল? এখন তো সারাদিনই বলি, ঠিক না? মারপেটের থেকে যখন আসছিলাম তখন মা বাবাও তো জানতেন না যে আমার দৃষ্টিশক্তি ঠিক আছে না নাই। কি বলেন, জানতেন? এখন তো দেখি, খুব দেখি, ঠিক না? এমনও লোক আছে দেওয়ালের ওই পারে কি আছে এই পার থেকে দেখে, দেখে না? না দেখে না, না দেখলে এই প্রবাদ বাক্য কেমনে আসলো, যে তুই ভাবতেছিস আমি দেখি না, আমি দেওয়াল ফেরা দেখি। মানে কি দেওয়ালের ওই পারে কি আছে এটাও সে দেখে, ঠিক না? মারপেটের থেকে যখন আসছিলাম তখন যে আমার কান আসলেই ঠিক আছে, শ্রবণ শক্তি আমার আছে, এটা কি মা বাবা জানতেন? কি আজকে তো খুব শুনি, ঠিক না? কি বলেন, না শোনেন না? যা মনে চায় তাই শুনি, ঠিক না? মনে হয় বোঝেন নাই। যা মনে চায়, আবার যা মনে চায় তাই শুনাই, শুনি না শুধু শোনাইও, ঠিক না? না শোনাই না। আচ্ছা, মারপেটের থেকে যখন আসছিলাম তখন কি মা বাবা জানতেন যে আমার এটা ঠিক আছে? মারপেটের থেকে যখন আসছিলাম তখন কি আমার হাতটা কর্ম উপযোগী ছিল? এখন এখন কি কর্ম উপযোগী না উপযোগী না? শুধু কর্ম উপযোগী না, মুখা মারলে দাঁত পর্যন্ত পড়া যাবে, ঠিক না? এরকম শত গণানো যাবে। এই অস্তিত্বের ভিতরে এটা বললো তো বললো কে, কে দিল এটাকে? না আপনি বলেন যে এটা আমি আস্তে আস্তে মেশিন দিয়া, প্রযুক্তি দিয়া, বিবেক বুদ্ধি বিদ্যা মেধা দিয়া আস্তে আস্তে আমি এটাকে এই পর্যন্ত নিয়ে আসছি। কি বলেন,
না সত্য কি বলেন সত্য নাকি? তাহলে এইবার আমার কথায় আসেন, যেটা আমি বুঝাইতে চাইতেছি। কেননা কথা এলোমেলো মনে হয় বুঝতে পারতেছেন না, যেটা অস্তিত্ব যখন আল্লাহ দিল, বয়সও আল্লাহ দিলেন, পরিচালনাও আল্লাহ করেন। কে? আল্লাহ পরিচালনা করেন। কিন্তু আল্লাহ যদি পরিচালনা না করতেন, সুরক্ষিত না করতেন, আপনি আর আমি পরিচালিত হইতে পারতাম না। এটা মানেন আর না মানেন, আপনি মানেন এটা যে কেন আল্লাহর পরিচালিত করতে হবে? কেন? আপনি অনেক যুক্তি দাঁড় করাইয়া দিতে পারবেন, কিন্তু সব যুক্তির পরে দিও আরেকটা যুক্তি আছে। যেমন ডাক্তাররা বলে হাড়টা চলে বাল্ব দিয়া। কি দিয়া? বাল্ব, বোঝেন? হাড়ের নিচে একটা বাল্ব আছে, এটা দিয়ে হাড় চলে। এখন ডাক্তারের যুক্তি মেনে নিলাম আমি যে হাড় চলে বাল্ব দিয়া। এখন যদি ডাক্তারকে প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া, তো ডাক্তারের কাছে কিন্তু কোনো জবাব নেই, ও জানে না বাল্ব কি দিয়া চলে। কেননা বাল্ব চলে আল্লাহর কুদরত দিয়া। যেমন সারা দুনিয়া এটা একমত যে চোখে দেখার মতো কোনো উপাদান নাই। উপাদান বোঝেন? চোখে দেখার মতো কোনো উপাদান নাই, কোনো উপাদান নাই। বিজ্ঞান আজ পর্যন্ত পায় নাই যে চোখ দেখে তো দেখে কি দিয়া। উপাদান নাই এখানে, কোনো উপাদান নাই। এই জন্য আপনি সারা দুনিয়ার চোখের ডাক্তার কেন? চোখে দেখার মতো কোনো উপাদান নাই, তো চোখ দেখে কি দিয়া? তাহলে সোজা কথা হইল, চোখ দেখে আল্লাহর কুদরত দিয়া। কি দিয়া? আল্লাহর। এখানে দেখার মতো কোনো উপাদান নাই, কিন্তু কোনো উপাদান নাই। আপনি জিজ্ঞাসা করেন এখানে দেখার কি উপাদান আছে, ডাক্তার বলবে কোনো উপাদান নাই এখানে, এটা কুদরত দিয়া দেখে। আর কুদরত দিয়া দেখে বিদায়, এতটুক জায়গায় 13 কোটি ক্যামেরা লাগানো সহজ হয়েছে, সম্ভব হয়েছে। এক চোখে কিন্তু 13 কোটি ক্যামেরা, কত? আপনি সরিষার দানা একত্রিত করেন 13 কোটি, দেখেন কত বড় পাত্র লাগে। কিন্তু এই চোখে কিন্তু 13 কোটি ক্যামেরা। এটা আপনাদের বিজ্ঞান বলতেছে, আমি কোরআন দিতেছি না। 13 কোটি ক্যামেরা এক এক চোখে, আবার 13 কোটি একসাথে কাজ করে। 2 চোখে 26 কোটি ক্যামেরা, আবার প্রত্যেকটা ক্যামেরার তার ভিন্ন ভিন্ন, তারগুলা ভিন্ন ভিন্ন, পিছে নিয়ে গেছেন আল্লাহ। আবার 2টা তারকে আল্লাহ একসাথে লাগতেও দেন নাই, তাহলে কেমন সূক্ষ্ম তার। যা হোক, অন্যদিকে কথা চলে যাবে। অস্তিত্ব যখন আল্লাহ দিলেন, নারায়ণগঞ্জের মানুষ একটু বাবা উচিত। অস্তিত্ব যখন আল্লাহ দিলেন, বয়স যখন আমার আল্লাহই দিলেন, সুরক্ষিত যখন আল্লাহই আমাকে করেন, লালিত পালিত যখন আমি আল্লাহরই মাধ্যমে, আল্লাহ প্রত্যেকটা চুক্তি দিছেন যে সুরক্ষিত যদি আমি না করতাম তাহলে কি ঘটতো, এটাও কিন্তু আল্লাহ জানাইয়া দিছেন। লালিত পালিত আমি তোমাদেরকে করি, লালিত পালিত কিন্তু আল্লাহই করেন। এই জন্যই আল্লাহ রব, আল্লাহ আমাদের লালন পালনকারী। যখন সবই আল্লাহ করেন, তাহলে এই কথাটা আমি মানতে কেন রাজি না যে মধ্যখানে যতটুক বয়স আল্লাহ আমাকে পাওয়ায় দিলেন, এটা আমি কাটাবো তো কাটাবো কার ইচ্ছায়? না না, আমরা কাটাই কার ইচ্ছায়?
নিজের ইচ্ছায়, নিজের শিক্ষা অনুযায়ী, নিজের দীক্ষা অনুযায়ী, নিজের বিবেক অনুযায়ী, নিজের বুদ্ধি অনুযায়ী আমি আমার ইচ্ছা মতো কাটাইতেছি। কিন্তু উচিত ছিল না আমার ইচ্ছা মতো কাটানো, এটাই আমি বুঝাইতেছিলাম। আমার কথা শেষ জায়গায় আমি চলে আসছি, এটাই আমার বুঝানোর উদ্দেশ্য। যে যখন অস্তিত্ব আল্লাহ দিলেন, বয়সও আল্লাহ দিলেন, সুরক্ষিত আমাকে আল্লাহ করেন, এই জন্যই আল্লাহ বুঝাইছেন আমি যদি সুরক্ষিত না করতাম, লাপতলা আতিল আর দুফি বাতনিহা, জমিন তোমাকে পেটে নিয়ে নিত, লাগ্রা কাতিল বাহারুফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়ে নিত, লা আহলা কাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। হাজারো ধ্বংস স্তূপ দুনিয়াতে এখনো বিদ্যমান। আপনি ঘুরলে দেখবেন হাজারো ধ্বংস স্তূপ এখনো দুনিয়ায় বিদ্যমান, যাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করছেন, এখনো রাখা আছে। ঘুরতে থাকেন, দেখতে থাকেন, সমূলে আল্লাহ রাখা আছে যাদেরকে ধ্বংস স্তূপে রূপান্তরিত করে দিয়েছেন। আল্লাহ বলে জমিনও তোমাদেরকে ধ্বংস করে দিত, সমুদ্র, ফেরেশতাও তোমাদেরকে ধ্বংস করে দিত, কিন্তু আমি 24 ঘন্টা সুরক্ষিত করি, বিদায়, কাউকে তোমাদের উপরে চোখ তুলে দেখতে দেই না। এটাও আল্লাহ হাদিসে জানাইয়া দিছেন, অমান আগামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি সবাইকে বলে দেই, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার মনে চায় তা করতে পারো, আর বন্দা যদি আমার হয় তাহলে কারো চোখ উঠে দেখার অধিকার নাই, আমি জানি আমার বন্দা জানে। তাহলে উচিত ছিল মধ্যখানের যে সময়টা, এটা আল্লাহর ইচ্ছা মতো কাটানো দরকার ছিল। যুক্তি এটাই বলে সব যখন আল্লাহ, আপনি বলবেন আমাকে তো ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন, হ্যাঁ আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিছেন, ইচ্ছা স্বাধীনতা যদি আপনাকে আমাকে না দিতেন তাহলে পরীক্ষা হইতো না। পরীক্ষা, পরীক্ষা তো এটাই যে আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিয়ে আল্লাহ দেখতেছেন, যেটা আল্লাহ আরেক জায়গায় বোঝাইছেন, না দেরুন কাইফা তাআমালুন, আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখতেছি তুই করিস তো করিস কি, কি করিস সেটা আমি দেখতেছি। তুই ইচ্ছা স্বাধীনতা দেওয়ার পরে তুই করিস কি এটা আমি দেখতেছি। তুই ভাবতেছিস আমার ইচ্ছা স্বাধীনতা, নাইলে তো এই স্লোগান কোনোদিন আসতো না, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো, ঠিক না? হ্যাঁ স্লোগান আছে না, নেই, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি। হ্যাঁ জীবনটা কি ও অর্জন করছে না আল্লাহ দিছে? থিওরিটা কি ঠিক না ভুল? আপনাদের বিবেক কি বলে, থিওরিটা ঠিক? হ্যাঁ জীবনটা আমার ভিতরে কে বইরা দিছে? হ্যাঁ যদি না বইরা দিতেন করার কি ছিল, কিছু ছিল? হ্যাঁ 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 উনি যেরকম বললেন জীবনটা আমার যেমন খুশি তেমন কাটাবো, তাহলে আরেকটা প্রবাদ বাক্য আছে, আরেকটা আরেকটা প্রবাদ বাক্য কি আছে, নদীর এপার বাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা, সকালবেলার দনিরে তুই, এটা কে করে? কে? সত্য তো না মিথ্যা? আবার উল্টাটাও আছে, সকালবেলার ফকির রে তুই ধনী সন্ধ্যাবেলা, এটাও তো হয়, হয় না? এটা কে করে? আপনাদের কাছে কোনো যুক্তি প্রমাণ আছে আল্লাহ করে? হ্যাঁ আছে, আমি প্রমাণ দিতেছি। কুরআন বলে আগনা ওয়া আফকার, আল্লাহ বলে আমি ইচ্ছা করলে তোকে খাড়ার উপরে ফকির বানায় দিতে পারি।
আবার যদি ইচ্ছা করি তো রাত রাত কুঠিপতি বানাইতে পারি। কত বাড়ির মালিকই তো পাওয়া যাবে নারায়ণগঞ্জে, বাড়ির মালিক ছিল এখন বাড়াটিয়া, ঠিক না? না নাই, সত্য বলতেছি না মিথ্যা? কত বাড়ির মালিকই তো আছে এখন কি, হ্যাঁ কি বলেন? কত জমির মালিকই তো আছে এখন জমিহীন, ভূমিহীন হয়ে গেছে, ভূমি না নাই, হ্যাঁ সত্য। আবার কত বাড়াইটেই তো আছে এখন বাড়ির জমিদার, ঠিক না? না নাই, কি বলেন? আছে না, বাড়াটিয়া ছিল এখন কি, এখন জমিদার কন না, বাড়িওয়ালা কন কেন, জমিদার, ঠিক না? হ্যাঁ, যদিও ছয়তলা বাড়ি, এটাও তো একটা জমির উপরে, ঠিক না? সেটার মালিক না কেন? জমিদার বলতে আপনার ভুল অসুবিধা কোথায়? জমিদার বলেন, ঠিক না? কি কত বাড়াইটিই তো আছে, এরমও পাওয়া যাবে যার বাড়িতে বাড়া ছিল তার বাড়ি কিনেই জমিদার, আর ওই বাড়িওয়ালাই এখন ওই জমিদারের কাছে বাড়াটিয়া, এরকম তো আছে? হ্যাঁ আছে। এখনকার বাড়িওয়ালা যখন আগের বাড়িওয়ালাকে দেখে তো মুসকি মুসকি হাসে, তোরে যদি জিজ্ঞেস করা হয় তুই হাসিস কেন, কয় সবার সামনে বলা যাবে না, কখন বলা যাবে, কয়েকটু দূরে চলেন বলি, হাসলাম এই জন্য যে আল্লাহ কি না পারে, এই বাড়ির মালিক উনি ছিল, আমি বাড়াটিয়া ছিলাম, এখন আমি মালিক উনি বাড়াটিয়া, এই জন্য হাসি যে আল্লাহ কি না পারে। তো প্রবাদ বাক্য তো দুটোই আছে, ঠিক না? আপনি প্রবাদ বাক্য কি দিতেছেন, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো, কেন আপনাকে ইচ্ছা দিছেন, ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন। তা আমি বলি স্লোগান তো আরেকটাও আছে, নদীর এপার বাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির, আবার সকালবেলার ফকির রে তুই ধনী, এটিই তো হইল, ঠিক না? বাড়াটিয়া বাড়িওয়ালা, বাড়িওয়ালা কি বাড়াটিয়া, এটাও তো আছে, ঠিক না? কিন্তু আমার এত কথা বোঝানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো বেরে আজিজ, যে আল্লাহ অস্তিত্ব দিলেন, যে আল্লাহ বয়স দিলেন, যে আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত পৌঁছাইলেন। আমি প্রত্যেকটা চিত্র দেখাইছি, যে আল্লাহ এই পর্যন্ত আপনাকে আমাকে পৌঁছাইলেন, 24 ঘন্টা যিনি আপনাকে আমাকে সুরক্ষিত করেন, প্রত্যেক শ্বাসে শ্বাসে যিনি আপনাকে আমাকে সুরক্ষিত করেন, কেননা শ্বাস আপনি ভাববেন যে আমি নেই আমি ছাড়ি, তো ভুল কথা। এইখানেও কন্ট্রোল রুম আছে, যেইখান থেকে আপনাকে টানার অধিকার দেয়, যেই আল্লাহ প্রতিদিন আপনাকে আমাকে সার্ভিস দিতেছেন, কমপক্ষে ডেলি আমরা প্রতিদিন 550 লিটার অক্সিজেন নেই, আর হলো পিওর অক্সিজেন। হ্যাঁ আপনি ভাববেন করুণা, ঠিক না? কি ভাববেন, করুণা না, কি বলেন, করুণা তো এই খোলা আকাশের অক্সিজেন নিয়া, কখন আবার অদৃশ্য করুণা আমার নাকের ভিতরে ঢুকা যায়। পয়সা পাতি তো আল্লাহ কম দেয় নাই, একটা সিলিন্ডার কিনা নিমু ডেলি, আর পাইপ নাকের ভিতরে লাগাইয়া ওইটা নিমু, তাইলে করুণা আর আমার ভিতরে ঢুকার কোনো আশঙ্কা কি মনে হয়, বোঝেন নাই মনে হয়, থাকবে? হ্যাঁ দূর মিয়া বোঝেনি না আপনারা, না না এটা তো হলো ইয়ের ভিতরে, সিলিন্ডারের ভিতরে, ওটার ভিতরে ওটা যাবে কি করে, ওটা তো রিফাইন হইয়া ভিতরে ঢুকছে, ওটা তো এই বাতাস ঢুকায় দেয় না, ওটা তো মেশিনের মাধ্যমে রিফাইন হইয়া তারপরে ভিতরে ঢুকছে, ঠিক না?
হ্যাঁ, আমরা বোতলের পানি খাই কেন? মিনারেল, ঠিক না? কি বলেন? আপনি কি দেখে আসছেন ও মিনারেল করছে? হ্যাঁ, কিন্তু বিশ্বাস যে হ্যাঁ সব কিছু লেখা শেখা দেখা ভাবতেছি যে এটা মিনারেল, ঠিক না? মানে কি জীবন মুক্ত, ঠিক না? জীবাণু মুক্ত, ঠিক না? স্বাস্থ্যসম্মত, ঠিক না? এখন আপনি যদি ভাবেন যে বাহিরের অক্সিজেন নিলে হতে পারে অক্সিজেন টানতে যায় এই ক্ষুদ্র ভাইরাস ভিতরে চলে যেতে পারে, আজকের থেকে একটা করে সিলিন্ডার কিনবো, মুখের ভিতরে লাগাইয়া দিব, ওটাই টানতে থাকবো, ছাড়তে থাকবো, কমসে কম বাহিরের তুলনায় শতভাগ যদিও না হয় বিরাট একটা ভাগ আমি নিরাপদ থাকবো, ঠিক না? হ্যাঁ, সত্য না? কি আমার কথা বুঝে আসলো? আচ্ছা, আপনি যান তো ডাক্তারের কাছে আর বলেন যে আমি এই সিস্টেম আজকের থেকে করতে চাই, তো ডাক্তার হাসি দিয়ে কি বলবে জানেন? বলবে আপনাকে পাবনা নেওয়ার দরকার, বলবে এই পিওর যেটা আল্লাহ প্রদত্ত অক্সিজেন আপনি বিনা দ্বিধায় নিতে পারতেছেন, ছাড়তে পারতেছেন, আপনার কোনো সমস্যা নাই, আপনার মাথায় এই পোক ঢুকলো তো ঢুকলো কর্তিকা, দেখা যাইতেছে আপনার মাথায় করুণার চেয়ে বড়টা ঢুকছে, করুণা ঢুকলেও তো কোনো একটা রাস্তা ছিল, আপনি বুঝাইতে চাইতেছেন যে আমি করুণার থেকে বাঁচার জন্য আমি দিব্যি সুস্থ মানুষ, আমি একটা সিলিন্ডার লাগাবো আর ওটার ভিতর থেকে অক্সিজেন নিব, আমি শতভাগ নিরাপদ না হলেও কমসে কম 80% তো নিরাপদ থাকবো, এই ভাবনা ভাইবা যদি আপনি সিলিন্ডার লাগায় পিঠের ভিতরে নিয়ে সারাদিন ঘুরতে থাকেন, আর মানুষ যদি জিজ্ঞেস করে আপনার এই দুরবস্থা কেন, আর আপনি যদি যুক্তি তর্ক বিদ্যা বুদ্ধি দিয়া বললেন যে ওয়েদারটা বিলকুল খোলা, সব মানুষ সতর্ক না, কেউ মাস্ক মুক্স পরে না, এইখানে অসুস্থ আছে সুস্থ আছে, কার নাকের থেকা কার ভিতর থেকা কখন করুণা বাহির হইয়া ওয়েদারে যায়, আর আমি টানলে যদি এটা আমার ভিতরে চলে যায় আর আমি যদি আক্রান্ত হয়ে যাই, তো আপনার কথা যারাই শুনবে দূরের থেকে একজন আরেকজনকে শুধু এমনি এমনি দেখাবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই, ঠিক না? কেমনে দেখাবে এমনি এমনি মানে কি বোঝেন? হ্যাঁ, একটু ডিলা আছে, ঠিক না? একটু ডিলা আছে। আপনি আর আমি ডেলি 550 লিটার পিওর অক্সিজেন নেই, যেই অক্সিজেন আপনি ওয়েদার থেকে নেন এর চেয়ে কোয়ালিগত কোয়ালিটি হিসাবে গুণগত মান হিসাবে সিলিন্ডারের অক্সিজেন বহুত নিচে, যান ডাক্তারকে জিজ্ঞাসা করেন আমার কথা। এই অক্সিজেন যেটা আমরা এইখানে বসে নিতেছি এটার থেকে গুণগত মানে সিলিন্ডারের ভিতরে যে অক্সিজেন আছে এটা গুণগত মানে বহুত নিচে, বহুত বহুত নিচে। ডেলি 550 লিটার অক্সিজেন নিতেছি আমি, জায়গায় চলে আসছি যেখানে যেটা আমি পয়েন্ট বুঝাইতে চাইতেছি। আসেন মেরে আসিজ, অস্তিত্ব যখন মেনে নিলাম যে আল্লাহ দিছেন, সুরক্ষিত আল্লাহ করেন, বয়সটাও আল্লাহর দেওয়া, এটাকে বাড়ানোও যাবে না কমানোও যাবে না, মৌতের আগেও মরা সময়ের আগেও মরা যাবে না, আর সময়কে পার করেও যাওয়া যাবে না। আজকে কেন আমি এই বিদ্যায় বিদ্বান হইলাম, এই থিওরি কেন আমি মাথার ভিতরে ঢুকাইলাম, যে মধ্যখানের যে সময়টা এটা আমি আমার স্বাধীনতা মতো কাটাবো, আমি আমার ইচ্ছা মতো কাটাবো, না 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 না, এটা বড় ভুল, আপনি আপনার ইচ্ছা মতো না, যুক্তি তর্কতে এটাই বোঝা যায়। দুটা যখন আমি মেনে নিলাম তো তিনটাও আমার মানা উচিত, আর এই জন্য উচিত হাজারো লক্ষ কোটি প্রাণীর মতো আপনি আর আমি একটা প্রাণী না, আপনি আর আমি ভিন্ন প্রাণী, কেননা সমগ্র প্রাণীকে আল্লাহ অস্তিত্ব দিছেন একটা শব্দ দিয়া, কুম দিয়া, আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দিয়া,
কোনো সৃষ্টির আল্লাহ বিনিময়ে রাখেন নাই, সমগ্র সৃষ্টি যদিও গুণগান গায় কোনো বিনিময় নাই, কিন্তু আপনার আমার জীবনের বিনিময় আছে, আপনার আমার জীবনের বিনিময় আছে, কোনো সৃষ্টির বিনিময় নাই, কোনো সৃষ্টির ভোগ অধিকার নাই। আপনাকে আমাকে আল্লাহ ভোগ অধিকার দিছেন, আমরা সবাই ভোক্তা, সমগ্র সৃষ্টি আপনার অধীন, কোনো সৃষ্টির অধীন আপনি আর আমি না, সমগ্র সৃষ্টি আমাদের অধীন। আমি কোরআনের আয়াত দিতেছি না, তর্জমা দিতেছি, আল্লাহ নিজেই বলছেন দুনিয়া আমাদের জন্য তৈরি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, কোরআন বুঝাইতে চাইতেছে মানুষ জমিনের সব কিছু তোমার জন্য তৈরি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলতেছে সব তোমার জন্য তৈরি করছি, তুমি না হইলে আমি কিচ্ছু তৈরি করতাম না, কিচ্ছুর অস্তিত্ব হইতো না, সব তোমার জন্য তৈরি, জমিনে সব আমার জন্য তৈরি, দুনিয়াটাও আমার জন্য, আর দুনিয়া খলিক না লেখম, দুনিয়াও আমাদের জন্য, আবার আখেরাতও আমাদের জন্য, যেটা দেখা যায় না ওটাও আমাদের জন্য। বিদায় আসেন আসেন, এই কথার থেকে বাহির হয়ে আসি, কেননা আপনার আমার কপালেই প্রতিদান লেখা, দুটার যেই কোনো একটা লেখা, হয়তো চির শান্তি না হয় চির অশান্তি, হয় বড় বড় প্রতিদান না হয় বড় বড় শাস্তি, আর কোনো সৃষ্টির জন্য এটা লেখা নাই। ফেরেশতা জাহান্নামে যাবে না, কোনো সৃষ্টি জাহান্নামে বা জান্নাতে যাবে না, আল্লাহ জানায়া দিছেন ইন্দন আমি বানাবো তো বানাবো কাকে, উকু দুহান নাস, আল্লাহ শুনায়া দিছেন মানুষ তোকেই ইন্ধন বানাবো আমি, তুই ইন্ধন হবি জাহান্নামে, তোকেই আমি বিনিময় দিব। আল্লাহ এটাও জানায়া দিছেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ এটাও জানায়া দিছেন জান্নাতের ভিতরে তোমাকে আমি ঢুকাবো, যেমন দোজখের ইন্ধন এমন জান্নাতের বাসিন্দা তুমি। বিদায়, অস্তিত্বটাও আল্লাহর দেওয়া, বয়সটাও আল্লাহর দেওয়া, সুরক্ষিত করেন আল্লাহ। যখন দুটোটা মাইনা নিলাম, সব আল্লাহ দিতেছেন, 24 ঘন্টা আমাদেরকে পরিচালিত করতেছেন আল্লাহ, যদি আল্লাহ পরিচালিত না করতেন, আপনার আমার ভিতরে কেউ যুক্তিতর্ক দিয়ে বুঝাইতে পারবে না। আমি আপনাদেরকে প্রথমেই দুটা দেখাইলাম, তিনটা দেখাইতেছি, চোখে দেখার মতো কোনো উপাদান নাই, কানের ভিতরে শোনার মতো কোনো উপাদান নাই, বাকশক্তির জিহ্বার ভিতরে বলার মতো কোনো উপাদান নাই, কোনো বুবা জিহ্বাহীন আসে না। যত বধির দুনিয়াতে আসে সবারই জিহ্বা আছে, তাকাইলে দেখবেন অনেক বধিরের জিহ্বা আপনার চেয়ে বড়ও আছে। জিহ্বা যদি থাকলেই বলতে পারে তাহলে বধির কেন বলে না? কোন বধির কান ছাড়া আসছে আর কোন বধিরের কানে ছিদ্র নাই বলেন? ছিদ্র নাই, দেখছেন না? না দেখেই বলতেছেন, দেখা বলছেন, কানও আছে, হ্যাঁ তাহলে কানও আছে ছিদ্রও আছে, ও শুনে না কেন? কানও আছে আবার কি ছিদ্র, কিন্তু জিহ্বাও আছে, গলার ভিতরে পাইবও আছে, পাইব আছে না, নইলে খায় পান করে কি করে, ঠিক না? তো বলে না কেন? এইখানে শোনার কোনো উপাদান নাই, উনি শোনায় না তো শোনে না, উনি শোনায় না তো শোনে না, উনি বলায় না তো বলে, কুদরত ফিট নাই এখানে, কুদরতি কি বলে এটাকে, আরে পাংখার ভিতরে থাকে না, কুদরতি সার্কিট ফিট নাই এই জন্য বলে না। সার্কিট বোঝেন তো? হ্যাঁ, আরে বোঝেন সার্কিট? পাংখার ভিতরে কিন্তু সার্কিট লাগানো থাকে, ক্যাপাসিটার, সার্কিট বলেন ক্যাপাসিটার বলেন, ক্যাপাসিটার তো গতিকে বাড়ায় কমায়, আর সার্কিট হলো বাতাসকে নিচে আনে আর উপরে নেয়। অনেক সময় পাংখার গতি সব কিছু ঠিক আছে কিন্তু নিচে বাতাস নাই, বাতাস কি নাই, নিচে নাই,
অথচ উপর দেওয়াল কাঁপায়া ফেলতেছে বাতাসে। তো সবাই জিজ্ঞাসা করে বাতাস উপরে কেন, নিচে নাই কেন? তো মিস্ত্রি এসে একটা মুসকি হাসি দিছে, হাসি দিয়ে কয়, সার্কিট উল্টে গেছে তো এই জন্য এটা উপরে চলে গেছে, একটু ঘুরাইয়া দিই দেখেন নিচে বাতাস আপনাকে উড়াইয়া ফেলবে। তো আসলে এখানে সার্কিট কুদরত ফিট করে না, এই জন্য ও বলে না জিব্বা আছে, সব আছে। মানুষে বলে জিব্বার পরে একটা ছোট জিব্বার মতো আছে, ঠিক না? কিন্তু তারপরেও বলে না, বিদায় আসেন, শেষ জায়গায় চলে আসছি। জীবনটা যে কাটাবো এটা নিজের ইচ্ছায় না, মালিকের ইচ্ছায়। এই জন্যই মালিক আমাদেরকে বিধান দিছেন যে তুমি এই ছোট্ট জীবনটা তোমার ইচ্ছায় কাটায়ও না, যদি তোমার ইচ্ছায় কাটাইলে তো তুমি হারবে, যদি আমার ইচ্ছায় কাটাও তো তুমি জিতবে। যদি তোমার ইচ্ছায় কাটাইতে পারো তুমি, আজকে আল্লাহ বাধ্য করবে না, আল্লাহ বাধ্য করে না। যদি বাধ্য করতেন তাহলে মানুষ নাফরমানি করার কোনো সুযোগ পাইতো না, পাইতো কি বলেন? আজান হইতো আর হাট বাজার বন্ধ হইতো না, এটা হইতো? দোকানপাট বন্ধ হইতো না, এটা হইতো? অফিস আদালত ছুটি হইতো না, এটা কি হইতো? মেল ফ্যাক্টরি চলমান থাকবে, এটা কি হইতো? রোড গার্ড চলমান থাকবে, এটা কি হইতো? হইতো না, কোনোদিন সম্ভব ছিল না। আপনি ভাবতেছেন আল্লাহ এত মানুষকে ট্যাকেল দিবে তো দিবে কি করে, ঠিক না? এই প্রশ্ন একজনে করছিলেন, উনি আপনার আমার মতন না, মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি যদি কোনোদিন বিরুদ্ধাচরণ করে কি করবে? তো আল্লাহ বলছিল মুসা ইন্নি খালাকতু মালাইকাতান, একজন ফেরেশতা বানায়া রাখছি, আমার তু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না, সমগ্র সৃষ্টিকে যদি খাইতে বলি লা আকালা বিলুকমা, এক লোকমা বানায়া খায়া ফেলবো, এক লোকমা। এখন যদি আপনি প্রশ্ন করেন, আচ্ছা যে লোকমা বানায়া খাবে ওই যদি বিরোধিতা করে তাহলে কি করবেন, কি বলেন? প্রশ্ন আসে না, আসে না? মনে হয় বুঝাই দিতে পারি নাই। মুসা আলাইহিস সালামকে তো আল্লাহ জবাব দিছেন, একজন বানায়া রাখছি, ওকে হুকুম দিব সব এক লোকমা খায়া ফেলবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ যে লোকমা বানায় খাবে ওই যদি বিরোধিতা করে কি করবেন, ঠিক না? তারপরে আল্লাহ কোরআনে জবাব দিছে আল খালকু খালকি ওয়াল আমরু আমরি, ওই কাঠিও আমার হাতে আছে, ওই কাঠি, ওই কাঠি কি আছে? ওই কাঠি কেননা সৃষ্টি আমার, অধীনস্ত মুঠে আমার, কার মুঠে? আল্লাহর কুদরতি মুঠে। আল্লাহ বলছে সৃষ্টি আমার, সব আমার কুদরতি কি মুঠের ভিতরে, মুঠের ওটাও আমার মুঠে আছে। তো এই জন্য আসেন, প্রতিনিয়ত আমরা চলি তো নিজের ইচ্ছা মতো চলি, নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, ধনী বলেন, গরিব বলেন, শহর বলেন, গ্রাম বলেন, হাটের বলেন, বাজারের বলেন, ক্ষেতের বলেন, খামারের বলেন, অফিসের বলেন, আদালতের বলেন, রোডে বলেন, ঘাটে বলেন, আমরা সবাই নিজ ইচ্ছা মতো চলতেছি। ও মেরে দোস্ত, না 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 না, আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন নবীদের মাধ্যমে, ও যুবক তুমি তোমার ইচ্ছা মতো চলো না, যদি ইচ্ছা মতো চলো চলতে পারো, কিন্তু বেশি দিন তোমাকে আমি চলতে দিব না।